টেলিভিশন চ্যানেল বা ইউটিউব, তারা আপনারা নিশ্চয়ই জানেন যে লাস্ট দুই তিন দিন ধরে আমি বাস্তুশাস্ত্র নিয়ে আমি কিছু বলতে চাই এটা কিন্তু ঘোষণা করছি। তাই জন্য এই ঘোষণাটি করেই আজকের এই লাইভ অনুষ্ঠানটা আমি শুরু করব। তা হচ্ছে, আমি কিন্তু 27 ডিসেম্বর লাইভ অনুষ্ঠান করব না, সম্ভবত রবিবার পড়ছে। 27 ডিসেম্বর আমি বাস্তুশাস্ত্র নিয়ে আলোচনা করব, বাস্তু দোষ নিয়ে নয়। 2020-তে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজিক্যাল মতে, কোনো সাইন্টিফিক বৈদিক নয়, অ্যাস্ট্রোলজিক্যাল মতে সবচেয়ে অন্ধকারচ্ছন্ন যদি কোনো দিক থাকে, পার্ট থাকে, তাহলে সেটা কিন্তু বাস্তুশাস্ত্র। আমি এই চ্যানেলে এই লাইভের অনুষ্ঠান করতে করতে মাঝে মাঝে বাস্তুকে আমি ছুঁয়ে গেছি এবং আমি বলেছি যে, আমি আগেও বলেছি এখনও বলছি যে, আমাদের পশ্চিমবাংলার মধ্যে 95-98% অ্যাস্ট্রোলজারই নয়, এটা মিথ্যে কথা নয়। কিন্তু যারা অ্যাস্ট্রোলজার তারাও বাস্তুশাস্ত্র সম্পর্কে সেরকম নলেজ রাখেন না। সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি বাস্তুশাস্ত্র নিয়ে দারুণ দারুণ ডেপথে কথা বলেছে এবং সেইগুলো আপনাদের জানা প্রয়োজন। আমি চাইলে আজকেই আলোচনা করতে পারতাম কোনো রকমের ফোন কলস না নিয়ে, আমি চাইলে নেক্সট যেদিন আমি লাইভে আসছি সেই লাইভ অফ করে আমি আলোচনা করতে পারতাম, কিন্তু না, আমি একটু টাইম নিয়ে নিলাম। তার কারণ 27 ডিসেম্বর অনেকটা টাইম, যেহেতু আমি এই বাস্তু নিয়ে নতুন কিছু বলতে চাই, আমি বাস্তু নিয়ে অরিজিনাল কিছু বলতে চাই। আপনারা জানেন না, বা অ্যাস্ট্রোলজি মতে প্রপার যে আলোচ্য বিষয়বস্তু এই যে বাস্তু, সেইটাকে নিয়ে সঠিক অর্থে বিশ্লেষণ করতে চাই। তাই জন্য একটু সবাইকে জানাতে চাই যে সেই দিন আপনারা সবাই টেলিভিশনের সামনে বসবেন, এই কেবলমাত্র 10 সেকেন্ডের আমার একটুখানি জীবন সম্পর্কে জেনে যাই তার জন্য নয়, বসবেন এই কারণের জন্যই যে বাস্তু সম্পর্কে আপনাদের প্রপার ধারণাটা আমি সেদিনকে দেব এবং ডিটেলসে আমি একদম 25 মিনিট ধরেই কিন্তু আলোচনা করব। যেহেতু অনেকের হয়তো মিস হয়ে যেতে পারে, আজকের প্রোগ্রামটা অনেকেই দেখছে না, নেক্সট প্রোগ্রামটা হয়তো অনেকেই দেখছে না, তাই জন্য আমি একটু লেন্দি করলাম। 27 ডিসেম্বর আমি প্রত্যেকটা চ্যানেলেই হোক, অনুষ্ঠানেই হোক, বা আমি ইউটিউবেই হোক, যেখানেই হোক, আমি সামনাসামনি কোথাও বক্তব্য রাখতে গেলেও হোক, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি ঘোষণা করে যাব কনস্ট্যান্ট যে 27 ডিসেম্বর আমি কিন্তু বাস্তু নিয়ে বলবো। নমস্কার। হ্যাঁ, ডেট অফ বার্থ? 19/9/2003। কার সম্পর্কে? আমার মেয়ের সম্পর্কে। আচ্ছা, আপনি আমার অনুষ্ঠান দেখেন না? ওহ, হ্যাঁ হ্যাঁ। তাহলে 19/9 প্রথমেই আপনি তো মাথাটা গরম করে দিলেন। আমি বারবার ধরে 9 বলতে বলি, সেপ্টেম্বর, অক্টোবর, জানুয়ারি, ফেব্রুয়ারি, আবার কেন তাহলে আপনি আমার অনুষ্ঠান দেখেন বলছেন? আমি কখনো কোনো অনুষ্ঠানে বলি যে 9 বলতে, 4 বলতে, 7 বলতে বলি? বলুন আপনি, আপনি তো অনুষ্ঠান দেখেন বললেন, বলি না তাহলে আবার কেন প্রশ্ন করছেন? তাহলে 19 সেপ্টেম্বর তারপর বলুন। টাইম বলুন, টাইম বলুন। 12:10 রাত্রিবেলায় না দিনের বেলায়? দিনের বেলা 12:10। প্রপার ভাবে বলতে হবে, প্রপার ভাবে বলতে হবে 12:10। কোথায় জন্মেছে? কোথায় জন্মেছে? কলকাতায়। আপনি কি টেলিভিশন শুনতে শুনতে কথা বলছেন নাকি? উনিশে সেপ্টেম্বর 2003 12:10 PM শুক্রবার ছিল। বাস, এবার চুপ করে যান। একদিকে অনুষ্ঠান শুনছেন, একদিকে আপনি আমার সাথে কথা বলছেন। আমি ইনডিসিপ্লিন একদম অপছন্দ করি। যাই হোক, নিজের মেয়ের সম্পর্কে জানতে চাই, তাই জন্য ফোন কাটলাম না। আচ্ছা, প্রথমেই আমি যেটা দেখতে পাচ্ছি, চন্দ্র এবং শনি কিন্তু বুধের ঘরে বসে রয়েছে, বুধ কিন্তু আবার রবির ঘরে বসে আছে বৃহস্পতির সাথে 6-3-6-1-9-5। প্রথমেই আমি যেটা দেখতে পাচ্ছি, আপনারই মেয়ের ছক দেখছি এবং সবচেয়ে বড় কথা কিন্তু মঙ্গলের ঘরে রাহু বসে রয়েছে। তাহলে এই যে 2021-এর 22 জুলাই থেকে 28 ডিসেম্বর, প্রায় 22 জুলাই থেকে পুরো 2021-এর এই পুরো সময়টায় কারোর দ্বারা প্রতারিত হওয়ার যোগ আমি লক্ষ্য করতে পাচ্ছি। বিটার ট্রুথ, সত্য শুনতে একদম ভালো লাগে না, কিন্তু এটা হবে, হবে মানে হবেই,
আমি থাকব, আপনিও থাকবেন, লোকে আমাকে গড অফ অ্যাস্ট্রোলজি শুধু শুধু বলে না। আপনি খুব ভালো মতন লক্ষ্য করবেন এই সময়টাই আমি যেটা লক্ষ্য করতে পারছি, মঙ্গল 6361 করে কেতুকে হিট করছে, কেতু 2:1 করে রবি এবং শুক্রকে নেগেটিভভাবে হিট করছে। ওর জন্য অর্থনাশ হওয়া, ও হতাশ হওয়া, ওর স্বপ্নভঙ্গ হওয়া এই সময়টাই কিন্তু ডেফিনিটভাবে লক্ষ্য করা যাচ্ছে। বাট এই যে বুধ এবং বৃহস্পতির যে কানেকশন 6-12 কেও কিন্তু হিট করে 8 নম্বর ঘর, 4 নম্বর ঘর, 3 নম্বর ঘরকে উচ্চস্থ করে দেবার জন্য 2022 এর 18 জানুয়ারি থেকে কিন্তু ওর একটা দুর্দান্ত ফেজ শুরু হবে, এটা কিন্তু ডেফিনিটভাবে বলা যায়। 6-3-6-1-9-5 আচ্ছা 5-9-6 আচ্ছা এক্ষেত্রে কিন্তু আমি LTBPK এই নাম থেকে শত্রুতা লক্ষ্য করতে পারছি। আমি বারবার ধরে একটা কথা বলেছি যে এখানে কিন্তু আমি ডিটেলসে বলবো না, আমি এতদিন ধরে পুরো ডিটেলসে বলে এসেছি এবং মানুষ আমাকেই কিন্তু আবার কি করে 833 নাম্বারটাতে, যখন এই বুকিং নাম্বারটাতে আমি তো ফোন ধরি না, ধরে কবে উনি লাইভ অনুষ্ঠান করছেন, তার কারণ আমি এতটাই, ওরাও আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করে বলে আপনি লাইভে এতটাই ডিটেলসে বলেন যে আপনারা চেম্বারে যাওয়ার প্রয়োজন হয় না। এই মেয়েটির প্রেডিকশন মাস্ট করা উচিত। আপনি যদি মনে করেন দূর আবার আমি প্রেডিকশন করতে যাব, তাহলে কিন্তু পরবর্তীকালে নেগেটিভ সিচুয়েশনের জন্য আপনি তৈরি থাকবেন। হ্যাঁ নমস্কার, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ আপনারা কি ঘুমোচ্ছেন নাকি? আমি কখন থেকে ডেট অফ বার্থ করছি? 12 জুলাই, তারপর বলুন 1997 কার সম্পর্কে? হ্যাঁ টাইম অফ বার্থ বলুন। আচ্ছা 6965 12 জুলাই 1997 11:38 PM শনিবার ছিল। হ্যাঁ লগ্ন মেষ এবং রাশি কন্যা 6-3-6-1-5-9। প্রথমেই আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি, আপনার ছেলের জীবনে কিন্তু মারাত্মক ফ্লাকচুয়েশন রয়েছে। 11 নম্বর ঘরের দ্বারা 6 নম্বর 9 নম্বর 5 নম্বর ঘর নেগেটিভভাবে হিট করছে, তাই জন্য জীবনে কিন্তু ফ্লাকচুয়েশন মারাত্মক রয়েছে। ও কিন্তু ওর দেখবেন একটা খারাপ ফেজ যাচ্ছে, যেতে যেতে হঠাৎ করে একটা ভালো ফেজ এলো, তখন ও খারাপ ফেজটাকে কিন্তু ভুলে যায়, এটা লক্ষ্য করা যাচ্ছে। 6-12 করেও কিন্তু যখন রাহুর সাথে রবি এবং বৃহস্পতি পজিটিভ অর্থে হিট করে তখন মানুষের জন্য করবে, কিন্তু ওর জন্য মানুষ কখনো করবে না, এটা ডেফিনিটভাবে বলা যায়। আরেকটা কথা আপনাকে বলবো, চন্দ্র কিন্তু এই কন্যার ঘরে বসে রয়েছে এবং এক্ষেত্রে কিন্তু মঙ্গলের সাথে 9-12 করেও কিন্তু কেতু এবং শনিকে নেগেটিভ করে দিয়েছে। শনি কিন্তু মিনের ঘরে বসে একদম নেগেটিভ হয়ে গেছে। অপোজিট সেক্স থেকে মারাত্মক প্রতিবন্ধকতা লক্ষ্য করতে পাচ্ছি, যেমন তেমনি ওর জীবনের সবচেয়ে সাপোর্টিভ জায়গাটাও কিন্তু অপোজিট সেক্স। আজকের মতন এইটুকুই, নমস্কার। আমি বারবার ধরে বলছি এই ছেলেটির ক্ষেত্রেও কিন্তু, মা শুনলেন ও আচ্ছা এই ব্যাপার, এইবারে আবার ইউটিউবে দেয়া হবে, চ্যানেল ভিশনের ইউটিউবে ও আরেকবার শুনে নেবে, ও এই ব্যাপার বুঝতে পেরে গেছে মোটামুটি জিস্ট, বাস আমার ছেলের এই হতে চলেছে, বাস পরবর্তীকালে ছেলে হাজরাবে কি করব কি করব করে। নমস্কার, নমস্কার স্যার। হ্যাঁ ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ 29 জুন 29 এ 6-12 কে কানেক্ট করছে, 6-12 কে কানেক্ট করছে। আচ্ছা তারপর বলুন টাইম, 1994। আচ্ছা এবার টাইম, আচ্ছা একটা কথা বলবো, বুধবার দিন জন্ম ছিল। আচ্ছা লগ্ন মকর রাশি মীন পরিবর্তন হয়ে যায়, জানলে জানবেন, না জানলে আমার স্পট ইমপ্লিমেন্টেশন ছক লক্ষ্য করতে হবে, অত এখানে ডিটেলসে বলা যাবে না। প্রথমেই আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি, শুক্র কিন্তু চন্দ্রের ঘরে বসে রয়েছে এবং এই যে শুক্র 6-9 করেও কিন্তু 12 নম্বর ঘরে কালপুরুষ অনুযায়ী যদি আমি দেখি, মিনের ঘরে চন্দ্র চলে যাচ্ছে আর মেষের ঘরে কেতু বসে রয়েছে, তাহলে 2:1 করে নেগেটিভ করলো, 5-6-1-9। আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি 2021 আমার পিন পয়েন্ট অ্যাস্ট্রোলজিটা শুধু পরবর্তীকালে জীবনে মিলিয়ে নেবেন, আপনি চেম্বারে আসুন চাই না আসুন, আপনি পরবর্তীকালে স্বীকার করবেনই করবেন, একা ঘরে বসেও অন্তত স্বীকার করবেন কেন আমাকে গড অফ অ্যাস্ট্রোলজি বলা হয়, দেখুন কেন পিন পয়েন্ট অ্যাস্ট্রোলজির জনক বলা হয়। 2021 এর 15 আগস্ট পর্যন্ত ঠিকঠাক কোনো কিছুই হবে না, এটা পরিষ্কার কথা লক্ষ্য করা যাচ্ছে। এইবার এই যে
15 আগস্ট 2021 পর্যন্ত কোনো কিছু ঠিকঠাক হবে না, তারপরে সেখান থেকে 2 ডিসেম্বর পর্যন্ত কিন্তু 9596 বিভ্রান্তিকর একটা সময় তৈরি হবে এবং পারিবারিক পরিবেশে মারাত্মক অশান্তি তৈরি হবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই যে সময়টায় কোনো সঠিক কাজ, এই সময় কোনো প্ল্যানিং বা এই সময় একটা নতুন কাজ করব কখনো যেন না করে। আমাদের জীবনে মাঝে মাঝে কিন্তু সময়ের উপর ছেড়ে দেওয়া প্রয়োজন, সেই সময়ের উপর এই এই যে 2 ডিসেম্বর পর্যন্ত মানে প্রায় 1 বছর কিন্তু ছেড়ে দিতে হবে, কোনো নতুন ফেজ বা নতুন পথে যেন 2021 না যায়। যুদ্ধে জেতার জন্য অনেক সময় কিন্তু কন্ট্রোল করার প্রয়োজন আছে, নিজেকে আস্তে করে পিছিয়ে যাওয়ার প্রয়োজন আছে, থেকে যাওয়ার প্রয়োজন আছে, তারপর ঝাঁপাতে হয়, সেটা কিন্তু 2021 2 ডিসেম্বরের পর। এই যে আমি লক্ষ্য করতে পারছি, আরেকটা কথাও বলবো, ও কিন্তু সম্পর্কের মর্যাদা দিতে জানে না, সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে ওকে বোঝাতে হবে, একজন গার্জিয়ান হিসেবে বোঝাতে হবে যে সম্পর্কের মর্যাদা যদি না দিই তাহলে আমি সম্পর্কের মর্যাদাটাও কিন্তু পাবো না। আজকের মতন এইটুকুই, নমস্কার। আমি ডিটেলসে বেশি বলবো না, আগেও বলেছি আমি আরও ডিটেলস নিয়ে শুধু এইটাকে নিয়েই আমি 25 মিনিট বলে যেতে পারি। আপনারা সবাই জানেন আমি পূর্বেও বলেছি যে একটা দুটো এবং ইভেন একটা প্রেডিকশন আমি 25 মিনিট ধরে করেছি, কিন্তু আমি করবো না, তার কারণ আমার চেম্বারটা তাস খেলার জায়গা নয়। নমস্কার। ও নমস্কার, টিভিতে শুনে তারপর হ্যালো হ্যালো। নমস্কার। ডেট অফ বার্থ 1975 1st October। দাঁড়ান কথা বলবেন, হ্যাঁ হ্যাঁ বলা দরকার, 9695 19। আচ্ছা এবার টাইমটা বলুন। হ্যাঁ সিক্স টুয়েলভ কে কানেক্ট করে 9 কে কানেক্ট করছে, কোথায় কোথায় জন্মেছে? কলকাতার কোথায় জন্মেছে? আচ্ছা 1st October 1975 10:30 AM বুধবার ছিল। আচ্ছা লগ্ন হচ্ছে বৃশ্চিক, রাশি হচ্ছে কর্কট, কিন্তু পরিবর্তন হয়ে যাবে, যাই হোক স্পট ইমপ্লিমেন্টেশন না চক জানলে আমার ইউটিউব চ্যানেলটাকে প্রথমেই লক্ষ্য করবেন। এইটা কার, আপনার ছেলের সম্পর্কে নাকি? আপনার সম্পর্কে, যাই হোক আপনার তো এজেন্ট বলা লাগে, যাই হোক ঠিক আছে। আচ্ছা শুক্র কিন্তু রবির ঘরে বসে রয়েছে, শুক্র 2:1 করে 12 6 12 9 5 2 করেও যদি লক্ষ্য করি 9 নম্বর ঘর 5 নম্বর ঘর 1 নম্বর ঘরকে হিট করছে। সুতরাং আমি পারি, আমার পক্ষে সম্ভব, একবার যদি চিন্তা করে নিতে পারো এবং সেটাকে যদি মনে মনে আত্মস্থ করে নিতে পারো তাহলে কারোর বাবার ক্ষমতা নেই তোমাকে টলাতে পারে সামনের সময়টা। এবং আমি তোমাকে বলছি 2021 11 মার্চের পর থেকে তোমার একটা দুর্দান্ত সময়, কিন্তু সর্বপ্রথম আমি পারি, আমার পক্ষে সম্ভব, যদি তুমি মনে করো তাহলেই সম্ভব। মনের কি শক্তি তুমি জানো না, এখানে লাইভে 25 মিনিটে বলছি বলে তুমি মনের শক্তি সম্পর্কে ডিটেলসে বলতে পারছি না। মনের মারাত্মক শক্তি তোমার মনের উপরই নির্ভর করছে তোমার সফলতা, এটা কিন্তু ডেফিনিটভাবে লক্ষ্য করা যাচ্ছে। বাট আমি তোমার যে সঠিক সময়টা, এই সময়ের মধ্যে পারিবারিক ডিস্টারবেন্স কিন্তু তোমাকে অনেক সময় ফ্লাকচুয়েটেড করবে, তোমাকে অনেক সময় বিভ্রান্ত করবে, তোমাকে অনেক সময় 100% দিতে দেবে না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আরেকটা কথা বলি বাবা, কিছু মনে করো না, বিটার ট্রুথ, আমাদের জৈবিক অনেক প্রবৃত্তি আছে, আমরা সাধারণ মানুষ, এই জৈবিক প্রবৃত্তি যেন কোনোভাবে নেশাতে রূপান্তরিত না হয়। আর এই এই যে আমাদের জৈবিক প্রবৃত্তির দ্বারা মন কোনোভাবে যেন ডাইভার না হয়ে যায়। ওকে আজকের মতন এটুকুই, নমস্কার। তুমি শুধুমাত্র 5 সেকেন্ড 10 সেকেন্ড 1 মিনিটের জন্য আমার কাছে জানবে, জেনে বুঝে গেলাম আমার দারুণ সময় মনকে কাল থেকে তৈরি করছি, তাহলে আর কি করার আছে বলো? তাহলে আমার চেম্বারটা বেকার বেকার খুলে রেখে দিয়েছি, চেম্বারে একটা টিভি লাগাও, টিভি লাগিয়ে তারপর শুধু টিভিতে সিনেমা দেখবো কিংবা কিছু একটা করবো। চেম্বারে আসতে হবে, আমার সাথে যোগাযোগ করতে হবে, জীবনটাকে ওই চিলি চিকেন ফ্রাইড রাইস খেয়ে একদিনে যত টাকা মানে উড়িয়ে দাও তত টাকাতে জীবনের প্রেডিকশনটা করা যায়। নমস্কার। হ্যাঁ জোরে বলুন, জোরে বলুন, এত আসতে কেন? ডেট অফ বার্থ 1993। তোমার সম্পর্কে, তোমার সম্পর্কে, তা আপনি জোরে জোরে কথা বলছেন না কেন, আপনি মিন 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 করছেন কিসের জন্য? আচ্ছা 5 6 9 2 3
সেপ্টেম্বর ১৯৯৬ ১১:৫৯ শনিবার ছিল, আমি তো বললাম শনিবার ছিল, আবার শনিবার শনিবার করছেন কিসের জন্য? হ্যাঁ বলবেন শুধু, লগ্ন বৃশ্চিক রাশি মিথুন ৬৩৬১৯৫ আমি যেটা দেখতে পাচ্ছি। প্রথমেই আমি একটা কথা বলবো, এক্ষেত্রে কিন্তু শুক্র চন্দ্রের ঘরে বসে আছে, মঙ্গলের ড্যামেজ মঙ্গলের সাথে বসে আছে, রবি উচ্চস্থ বসে থাকলেও ২:১ করে শুক্র এবং মঙ্গল রবির যে ক্ষমতা তাকে কিন্তু নেগেটিভ করে দিচ্ছে, কার দ্বারা? ৬:৯% মধ্যে ১২ নম্বর ঘরকে ডিস্টার্ব করে দেবার জন্য। তাই জন্য ২০ জুন ২০২১ থেকে ১১ সেপ্টেম্বর ২০২১ সব কিছু ও যা করতে যাবে উল্টো হবে ডেফিনিটভাবে। আপনি চুপচাপ শুধু শুনেন, একটা কথা বলবেন না, এই যে সময়টা এরপর অক্টোবর ২০২১ থেকে ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত ৯-৬-১২কে কানেক্ট করবে, ও না চাইতেই দেখবেন সব কিছু পেতে শুরু করবে, ওর একটা ভালো ফেস এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার এর পরবর্তীকালে কিন্তু এই মার্চের পর থেকে দেখবেন আবার হওয়া কাজ হচ্ছে না, এই যে রং বদল দল বদল, এই যে পার্টির নেতারা যেমন রং বদল দল বদল করছে, ২০২১ থেকে ২০২২ পর্যন্ত আপনার ছেলের জীবনে দেখবেন রং বদল দল বদল হবে, এবং শারীরিক প্রতিবন্ধকতা ওকে সফল হতে দেবে না এই ২০২১-২০২২ ফর এভারের জন্য। আজকের মনে এইটুকুই, নমস্কার। এত নমস্কার, হ্যাঁ আমি এখান থেকে বলছি, বা লুকি লুকি নমস্কার আমি এখান থেকে বলছি, এত লুকি, এটা গুপ্তবিদ্যা নয়, এটা গুপ্তবিদ্যা নয়। মনে রাখবেন ওই সমস্ত ওই কি বলবো শাস্ত্রীজিরা, ৮ নম্বর ঘর থেকে অ্যাস্ট্রোলজার বোঝা যায়, কেননা ৮ নম্বর ঘর থেকে গুপ্তবিদ্যা বোঝা যায়। এই সমস্ত ৪-২০ গুলোর জন্য আপনাদের আজকে এই অবস্থা। নমস্কার, হ্যাঁ ঠিক আছে, আপনার ডেট অফ বার্থটা শুধু বলুন। আবার সাত, তার মানে আপনি আমার অনুষ্ঠান দেখেন না? আচ্ছা, ১৪-৭ মানে ১৪ই জুলাই, তাই তো? আচ্ছা সেটা বলতে পারছেন না, ৭-৫ই শটে শটটাং, তারপরে ১৯০০ কত? আচ্ছা এবার টাইম অফ বার্থ, আরে ব্যারাকপুরে আমি মঙ্গলবার যাব, গিয়ে ভালো মতন দেখিয়ে নিও, এখানে ৫ মিনিটের জন্য কি আর বলবো, মানে মানে এন্টারটেনমেন্ট করি উড়িয়ে দেবো, অথচ ওই পয়সা দিয়ে আর স্যারকে একবার যে দেখিয়ে নি। ১৪ জুলাই ১৯৭৩ ১১:০৫ AM শনিবার ছিল। আচ্ছা লগ্ন কন্যা রাশি ধনু পরিবর্তন হয়ে যাবে ৬-৩-৬-১৯-৫। আচ্ছা প্রথমেই একটা কথা বলবো, ১০ই ডিসেম্বর একদম আসতে, আজকে কত হলো, একদম সামনের সময় ১০ই ডিসেম্বর থেকে ২১ নভেম্বর ২০২২ গোল্ডেন টাইম আসতে চলেছে, তুখর সময় আসতে চলেছে। নিজে যদি না ওঠো, নিজে যদি লড়াই না করো, তাহলে কই স্যার আসছে না তো, কই দরজা খুলে উঁকি মারছে না তো বলবে, কাপুরুষগুলোর মতন, নপুংসকগুলোর মতন। আমি বিশ্বাস করি তোমার ছক দেখে তুমি নপুংসক নয়। সুতরাং ১০ই ডিসেম্বর এই বছর এই জাস্ট আসতে চলেছে, ২১ নভেম্বর ২০২২ একটা দারুণ ফেস আমি লক্ষ্য করতে পাচ্ছি, এবং প্রচণ্ড রকমের কিন্তু একটা ভালো সময় লক্ষ্য করতে পাচ্ছি। ৬-৩-৬-১৯-৫ করেও যদি দেখি তাহলে ওভার কনফিডেন্ট হয়ে যাবার যোগ আছে, অনেক সময় দারুণ সিচুয়েশন, সেই সিচুয়েশনটাকে আমি হ্যান্ডেল করতে পারলাম না, বিকজ অফ আমি কিন্তু সেই ওভার রিয়্যাক্ট করে ফেললাম, ওভার কনফিডেন্ট হয়ে গেলাম, কখনো নয়। আমি আগে থেকে তোমাকে বলে দিচ্ছি, একজন গুরুর মতন করে, টিচারের মতন করে, গাইডের মতন করে মঙ্গলবার দিন ব্যারাকপুরে যাবো, সেখানেও তুমি আসতে পারো, এলে পরে ডিটেলস চক আউট করে দেওয়া যেতে পারে। তোমার একটা দারুণ সময় আসতে চলেছে, কিন্তু ওভার কনফিডেন্ট হয়ে যাবার যোগ। যোগ মানে যোগ, গ্রহ কিন্তু সমস্ত কিছু আমাদের জীবনে ঘটায়, হরমোনের দ্বারাই কিন্তু ঘটায়, এটাও লক্ষ্য করা যাচ্ছে। অতিরিক্ত কখনোই কোনো কিছু করতে যাবে না, অতিরিক্ত কোনো কিছু কিন্তু তোমাকে নেগেটিভ ফল দেবে, একদম যতটুকু প্রয়োজন ততটুকুই, যাকে জাস্ট লাইক ওভার অ্যাক্টিং করতে যেও না, ওভার কোনো কিছুই করতে যেও না। আরেকটা কথা অবশ্যই তোমাকে আমি বলবো, যে ৬-৩-৬-৫ করেও ভালোবাসার জায়গাটা এই সময় তোমাকে দারুণ আনন্দ দেবে, কিন্তু ডেফিনিটভাবে বলা যায় সেটাকে রেসপেক্ট করো, কিন্তু সেটাকে কন্ট্রোলের মধ্যে না রেখে এই ভালোবাসার সময়টা যদি উপভোগ করে যাও, তাহলে পরবর্তীকালে এই আনন্দটাই কিন্তু তোমার ব্যর্থতার কারণ হবে। আজকের দিনে দাঁড়িয়ে এটা আমার গোল্ডেন প্রেডিকশন করে গেলাম, আজকের মতন এইটুকুই, নমস্কার। ব্যারাকপুরে বসি, এত দুর্দান্ত ছক, আমি আপনার চেম্বারে যাব না, বাবা আপনার চেম্বারে গিয়ে বেকার বেকার আপনাকে ফিস দেওয়ার চাইতে একদিন শনিবারের নাইটের পার্টি হয়ে যাবে, বেকার বেকার আপনার কাছে যেতে যাবো কেন? জীবন সম্পর্কে সিরিয়াস না হলে কিচ্ছুটি হবে না। নমস্কার,
হ্যাঁ ফার্স্ট 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 এত দিনে নয় ডেট অফ বার্থ হ্যাঁ আর কত সেপ্টেম্বর থার্ড তিন আচ্ছা কার সম্পর্কে কার সম্পর্কে 1990 এক সেকেন্ড 696592 আচ্ছা আচ্ছা টাইমটা তিনটে ছাব্বিশ হুগলি মানে তিনটে ছাব্বিশ মানে পিএম তো আচ্ছা 6361952 করেও যদি আমি লক্ষ্য করি প্রথমেই আমি যেটা লক্ষ্য করতে পারছি 3রা ডিসেম্বর 1990 তিনটে ছাব্বিশ পিএম সোমবার ছিল হ্যাঁ 3রা সেপ্টেম্বর 1990 তিনটে ছাব্বিশ তোমার সোমবার ছিল ও তাহলে আমি কি বলছি ভাই ও সত্যি এমনিতেই গরম লাগছে তার মধ্যে আরো গরম লগ্ন তোমার মকর এবং রাশি তোমার মকর 6361952 তুমি দুর্দান্ত একটা ভালো মেয়ে অনেস্ট মেয়ে সৎ মেয়ে সবকিছু ঠিক কিন্তু দেখো জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য যে ধরনের জীবনযাত্রার প্রয়োজন জীবনে সফলতার জন্য যে ধরনের জীবনযাত্রার প্রয়োজন জীবনে অ্যাচিভ করার জন্য যে ধরনের জীবনযাত্রার প্রয়োজন সেই ধরনের জীবনযাত্রা তোমার নয় এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে নেশাকে কখনো কোনোভাবে জীবনের মধ্যে রিলেটেড করবে না নেশা মানে কি আমি তো সিগারেট বিড়ি খাই না তা বলছি না এমন হতে পারে সোশ্যাল মিডিয়ার নেশা হতে পারে এমন হতে পারে গল্পের বই নেশা হতে পারে এমন হতে পারে যেটা তোমার নেশা সেটাকে কখনো কিন্তু জীবনের মধ্যে রিলেটেড করবে না ব্যক্তিগত জীবনকে হ্যাম্পার করছে তোমার চোখ দেখছি তাই বলছি বন্ধুদের মাঝেই কিন্তু তোমার গুপ্ত শত্রু আছে এটা ডেফিনিট ভাবে বলা যায় খাদ্য দ্বারা বিষক্রিয়ার জায়গা তোমাকে লক্ষ্য করা যাচ্ছে এই যে 6961 করেও কিন্তু ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে সেটা জুন পর্যন্ত হ্যাঁ এই ফুড পয়জনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে আর পারিপার্শ্বিক জায়গা দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে যাচ্ছ তুমি সুতরাং তোমাকে সঠিক জায়গায় ফেলে দিতে পারলে তুমি গোল্ডেন গার্ল কিন্তু সঠিক জায়গায় পড়ছো কিনা এটা বুঝতে হবে তাই জন্য আমি তোমাকে বারবার বলবো আমার চেম্বারে আসো অবশ্যই তোমার নেগেটিভিটিকে কাটিয়ে দিয়ে তোমার পজিটিভ জায়গাটাকে ইনক্রিজ করে তোমার জীবনটাকে কিন্তু সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব আজকের মতন এইটুকুই নমস্কার কেবলমাত্র 10 সেকেন্ড বা এই যে 1 মিনিট আমি কিছু জেনে ফেললাম ব্যাস আমার হয়ে গেল তাহলে কখনো কোনোভাবেই হবে না একটা মানুষের জীবনের প্রেডিকশনের প্রয়োজন নেই থরোলি চেক আপের প্রয়োজন আছে আমার জীবনের এই প্রেডিকশনটি করালাম প্রেডিকশনের পর আমার যদি কোনো নেগেটিভিটি থাকে সেটাকে অফ করার প্রয়োজন নেই অবশ্যই প্রয়োজন আছে আমি কোনো কিছুই করলাম না জাস্ট লাস্ট ফোন আর কিন্তু একদম টাইম নেই নমস্কার হ্যাঁ ডেট অফ বার্থ ফার্স্ট 1 মিনিট টাইম আছে 1 মিনিট টাইম আছে ফার্স্ট কার সম্পর্কে 6965 5ই এপ্রিল 1995 আচ্ছা টাইম কত পাঁচটা দশ বিকেল বেলা সেটা কে বলবে আমি বলবো না আপনি বলবেন আচ্ছা 636195 আচ্ছা 5ই এপ্রিল 1996 10:05 PM বটে কটা শুক্রবার ছিল বটে শুক্রবার ছিল আচ্ছা লগ্ন কন্যা রাশি তুলা তাই তো আচ্ছা আচ্ছা কেন জানেন কি জানেন না আচ্ছা এক্ষেত্রে কিন্তু 6369 লগ্নের মধ্যে কিন্তু রাহু বসে আছে 2:1 করে চন্দ্রকে হিট করছে এবং এই যে চন্দ্র 9592 69 করেও কিন্তু রে বাবা এখানে কিন্তু আমি একটা কথা প্রথমেই বলবো রবি 9612 কে হিট করছে এবং মঙ্গলের সাথে বসে আছে সুতরাং একদম কিন্তু ভূমি বা মার্কেটিং রিলেটেড কোনো কাজের সাথে যেন না জড়ায় তাহলে কিন্তু প্রাণহানির জায়গা আচ্ছা আচ্ছা চুপচাপ থাকবেন একটা কথা বলবেন না প্রাণহানির জায়গাও লক্ষ্য করা যাচ্ছে প্রাণনাশের জায়গা লক্ষ্য করা যাচ্ছে শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ আরেকটা কথা বলবো আপনার ছেলের মধ্যে অর্ধেকটা শুনেই পুরোটা ক্যাপচার করার অর্ধেকটা একটা মানুষকে জানলাম পুরোটা জেনে ফেললাম এরকম একটা ব্যাপার বাইরেটা থেকেই ভিতরটাকে বিশ্বাস করা এই জায়গাটা কিন্তু কাটাতে হবে পুরোটা ভেতরটাই যেতে হবে জিসটা কেবল জানলে হবে না পুরো ডেপথে ঢুকতে হবে এবং লিভার 6963 করে লিভার এবং কিডনি জাতীয় রোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আজকের মতন এইটুকুই আর একদম সময় নেই নমস্কার যাই হোক আজকের মতন এইটুকুই আবার রবিবার বিকেল পাঁচটার সময় আমি লাইভে অবশ্যই চলে আসব আপনারাও আসবেন বিটার ট্রুথ এবং সৎ অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা করব পুরোটাই বেস্ট অন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি শুভরাত্রি